नमस्कार, আমি শ্রী সুভাষিস জ্যোতিষশাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি একটি টোটকার কথা বলবো, একটি প্রক্রিয়ার কথা বলবো যেটি খুবই ফলদায়ক, মনোবাঞ্ছা পূরণের টোটকা, মনের বাসনা পূরণ করার টোটকা। এই টোটকাটি কিন্তু খুব স্ট্রং, যদি ঠিক মতো আপনি করতে পারেন সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পাবেন। এই বিষয়ে আমি আরেকটি কথা বলি, এই টোটকাটি হিন্দু, মুসলমান, খ্রিশ্চান এবং যে কোনো ধর্মেরই ছেলেমেয়েরা এটা করতে পারেন, এতে কোনো অসুবিধে হবে না। তো করব না আর দেরি, চলুন শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে দিতে চাইছি। সেটা হলো, অনেকে আমার ফোন নাম্বার জানতে চাইছেন, এই ফোন নাম্বার এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এটাই আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনারা আমার সাথে ফোনে কথা বলতে চান তাহলে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাকে ফোন করলে আমার ফোনে কথা বলতে পারবেন, আমি তখন আপনাদের সাথে কথা বলতে পারবো। কিন্তু এছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে কথা বলা একটু অসুবিধাজনক, কারণ আমি তখন অন্যান্য অনেক কাজেই ব্যস্ত থাকি, চেম্বার থাকে এবং এইরকম ভিডিও করার কাজেও আমি ব্যস্ত থাকি, যার জন্যে অন্য সময় কথা বলা আমার পক্ষে অসুবিধে। আর যদি আপনারা আমার চেম্বারে এসে দেখা করতে চান সেটাও করতে পারেন, কিন্তু চেম্বারে দেখা করতে গেলে আপনাকে 2-3 দিন আগে থেকে আমাকে বলে রাখবেন যে আপনি কবে কখন আসছেন, কোন চেম্বারে আসছেন। আমার চেম্বার হাওড়ায়, মধ্য হাওড়ায় পার্বতী সিনেমার কাছে, প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং শনিবার ও রবিবার সারা দিন হাওড়ার চেম্বারে আমাকে পাবেন। যখন আপনি চেম্বারে আসবেন তার আগে আমাকে ফোনে কনফার্ম করে নেবেন আপনি কবে আসছেন, আমি তখন আপনাকে ডিটেল অ্যাড্রেস বলে দেবো। আর দক্ষিণ কলকাতায় ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমি বসি প্রতি মঙ্গলবার বিকালের দিকে 5:30 থেকে 7:30 পর্যন্ত, এবং উত্তর কলকাতায় বিডন স্ট্রিট জংশনের কাছে মিনার্ভা থিয়েটারের কাছে আমি বসি, ওখানে প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। আপনি যে চেম্বারেই আসুন না কেন আগে থেকে আমাকে ফোনে কনফার্ম করে নেবেন, তাহলে আপনাকে আমি সেদিন ডিটেলস, অ্যাড্রেস এবং জিপিএস লোকেশন বলে দেব। তো এবার শুরু করা যাক। এই মনের বাসনা অনেকেরই অনেক কিছুই থাকতে পারে, যেমন ধরুন অর্থ সমস্যা, বা কোনো বাড়ি চাইছেন বাড়ি হচ্ছে না, বা চাকরি চাইছেন চাকরি হচ্ছে না, বা কোনো ভালো উচ্চশিক্ষার চেষ্টা করছেন হচ্ছে না, যে কোনো রকম মনোবাসনাই কিন্তু এখানে পূর্ণ হবে। বা আপনার কোনো ধার দেনা হয়ে যাচ্ছে, সেই ধার দেনা থেকে মুক্তি চাইছেন, সেটাও কিন্তু এ থেকে হবে। এটা আপনি করে দেখুন, আশা করছি ভালো ফলই পাবেন। মনের বিশ্বাস নিয়ে মন দিয়ে কাজটি করবেন, কাজটি করার সময় আপনি অস্থির হবেন না, কনসেন্ট্রেট করবেন, মনোসংযোগ দেবেন এই কাজটির ওপর, তাহলেই কিন্তু কাজটি হবে। আজকের এই যে টোটকাটি, এই যে প্রক্রিয়াটি, এর জন্যে আপনার কিছু জিনিস লাগবে। যেগুলো লাগবে সেগুলোর মধ্যে হলো, 1 নম্বর হচ্ছে একটু গঙ্গা জল লাগবে। যদি গঙ্গা জল আপনারা না পান, কোনো নদীর জলও হবে, কিন্তু কোনো পুকুরের জল বা লেকের জলে কিন্তু হবে না, নদীর জল বা গঙ্গা জল লাগবে। তো এছাড়া আরেকটি জিনিস লাগবে, একটি লাল কালির পেন, এরকম ডট পেনও হতে পারে, তবে ডট পেনের চেয়ে ভালো হয় মার্কার পেন বা জেল পেন, কিন্তু লাল কালির পেন হওয়া চাই। আরেকটি জিনিস আপনার লাগবে, সেটি হচ্ছে একটি পান পাতা।
এই পান পাতাটি পরিষ্কার সুন্দর হওয়া চাই এবং বোটা সমেত হওয়া চাই। পরিষ্কার সুন্দর একটি পান পাতা নেবেন যেখানে কোনো ছেঁড়া নেই, কোনো দাগ নেই, পরিষ্কার, কোনো ভাঁজ নেই, এরকম একটি পান পাতা আপনারা জোগাড় করবেন। এবার আপনাকে কি করতে হবে বলছি, আপনার যে মনের বাসনা সেই বাসনাটি আপনি এই পান পাতার ওপর লাল কালির পেন দিয়ে লিখবেন। কিন্তু তার আগে একটি কাজ করতে হবে, পান পাতাটি আপনি কোনো পানের বোরস থেকেও তুলে আনতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন, কিন্তু কোনো পানের দোকান থেকে পানটি কিনবেন না। কিনতে গেলে আপনাকে পানের কোনো বাজারে যে পান বসেছে সেই জায়গা থেকে আপনি কিনে আনতে পারেন, অথবা পানের যে বোরজ হয় না সেই পানের বোরস থেকে আপনি কিনে আনতে পারেন, অথবা বাজার থেকে পানটি কিনবেন, কিন্তু কোনো পানের দোকান থেকে পান কিনবেন না, তাহলে কিন্তু কাজটি হবে না। আর এই পানটি যখন আপনি কিনবেন, একটি পানই কিনবেন, চারটে পাঁচটা পান না, একটিমাত্র পানই আপনি কিনবেন, দেখে কিনবেন, পরিষ্কার সুন্দর দেখতে এরম একটি পান আপনি কিনবেন। আর কেনার পরে কোনো দরাদরিতে যাবেন না, যে পান বিক্রি করছে তাকে জিজ্ঞাসা করবেন পানের জন্যে কত দেবো, যা চাইবে তাই আপনি দেবেন, কোনো রকম বার্গেনিংয়ে যাবেন না, যা চাইবে তাই দেবেন। এবারে বলি পানটি কিনবেন কবে এবং কাজটি বা করবেন কবে। প্রথমে বলি এই কাজটি করার জন্যে মঙ্গলবার শনিবার খুবই ভালো দিন, এছাড়া পূর্ণিমা ও অমাবস্যাতেও এই কাজ আপনি করতে পারেন। তো এক্ষেত্রে যেটা আপনার সুবিধে হবে সেটি আপনি করবেন। আর যেদিন আপনি করবেন সেদিন শুদ্ধ অবস্থায় শুদ্ধ বস্ত্র পরে করবেন, স্নান করে ভালোভাবে মন দিয়ে কাজটি করবেন, বিশ্বাস নিয়ে করবেন, অবশ্যই সফলতা পাবেন। তো এই কাজটি করার জন্যে প্রথমে পানটি আপনি বাড়িতে নিয়ে আসবেন, বাড়িতে আনার পর পানটিকে আপনি গঙ্গা জলে ধুয়ে নেবেন, হয় গঙ্গা জল অথবা কোনো নদীর জলে ধুয়ে নেবেন। যদি গঙ্গা সেখানে আপনার বাড়ির কাছাকাছি না থাকে যে কোনো নদীর জলেও ধোয়া যাবে অথবা গঙ্গা জল, কিন্তু কোনো পুকুর বা লেকের জলে ধোয়া যাবে না। ধুয়ে নেওয়ার পর পানটিকে পরিষ্কারভাবে সুন্দর শুষ্ক কাপড় দিয়ে মুছে নেবেন এরম এরমভাবে। পানটি গঙ্গা জলে ধুয়ে নেওয়ার পরে মুছে নেওয়ার পরে তারপরে আপনি এটিকে একটু ঠাকুরের পায়ে ছুঁয়ে নেবেন। আপনার বাড়িতে যে ঠাকুরই থাকুক না কেন সেই ঠাকুরের কাছে একটু ছুঁয়ে নেবেন, তবে পানটি শুদ্ধ হবে। যে কোনো ঠাকুর, যদি ঠাকুরের মূর্তি থাকে সেখানেও ছোঁয়াতে পারেন, যদি কোনো ছবি থাকে সেই ছবিতেও ছোঁয়াতে পারেন। তারপরে আপনি লেখা শুরু করবেন, আপনার মনের যে বাসনা সেই বাসনাটি আপনি পান পাতার ওপর লাল কালির পেন দিয়ে বা লাল কালির জেল পেন বা মার্কার পেন দিয়ে লিখবেন। যখন আপনি লিখবেন লেখার সময় আপনি পূর্ব দিকে মুখ করে বসে লিখবেন। আপনি যে ঘরেই লিখুন না কেন পূর্ব দিকে মুখ করে বসবেন, এরম কিছু নয় যে ঠাকুর ঘরে লিখতে হবে বা অন্য কোথাও লিখতে হবে, যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন। আপনি শোবার ঘরে বসেও লিখতে পারেন, ডাইনিং স্পেসেও লিখতে পারেন, রান্নাঘরেও বসেও লিখতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু পূর্ব দিকে মুখ করে আপনি এটা লিখবেন। আর এই লেখার কাজটি আপনি বসেই করবেন, দাঁড়িয়ে না। লেখার কাজ দিয়ে আপনি যখন করবেন তখন আপনি ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি যেন ওই ঘরে না থাকে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কোনোভাবে যেন দ্বিতীয় ব্যক্তি আর কেউ না থাকে, সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক বা ছেলে হোক বা মেয়ে হোক বা মা হোক বা বাবা হোক, যেই হোক না কেন আপনি একা আপনার কাজটি করবেন। আরেকটি কথা বলি আমি, এই কাজটি করার সময় যদি কোনো রকম বাধা পড়ে তাহলে কিন্তু আপনি কাজটি করবেন না। এই বাধা বলতে ধরুন আপনি যখন পানটি কিনতে যাচ্ছেন এমন বৃষ্টি হলো যে আপনি যেতেই পারলেন না, বা ওই দিন ওই সময়
আপনার বাড়িতে কোনো গেস্ট এসে গেল তাহলে কিন্তু কাজটি আপনি করবেন না, পরে করবেন। বা ধরুন আপনি এই কাজের কথাটা ভুলেই গেলেন, তাহলেও কিন্তু আপনি করবেন না। এইগুলো হচ্ছে বাধার কথা। তো এই কাজটি যখন আপনার সম্পন্ন হয়ে যাবে, এই পান পাতাটি নিয়ে আপনি চলে যাবেন কোনো নদীতে, গঙ্গা বা যে কোনো নদীতে। নদীতে গিয়ে এই পান পাতাটি আপনি এইভাবে ভাসিয়ে দেবেন। ভাসিয়ে যখন দেবেন, এরমভাবে ছুঁড়ে দেবেন না, এরমভাবে ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে ভাসাবেন। যখন আপনি ভাসাবেন তখন কিন্তু আপনি একা গিয়েই ভাসাবেন, সঙ্গে কাউকে নিয়ে গেলে কিন্তু হবে না। আরেকটি জিনিস আপনি লক্ষ্য রাখবেন, পানটি যখন ভাসাবেন এটি আপনি খুব ভালো রকম লক্ষ্য করবেন যে পানটি কি ডুবে গেল না ভেসে চলে গেল, এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট ব্যাপার। পানটি যদি ডুবে যায় তাহলে কিন্তু কিছু প্রবলেম রয়েছে, কিন্তু পানটি যদি ভেসে চলে যায় তাহলে কিন্তু খুব ভালো। আরেকটি কথা বলি, পানটি ভাসিয়ে দেওয়ার পর আপনি সোজা ওই নদী বা গঙ্গা থেকে সোজা বাড়ি ফিরবেন। বাড়ি ফেরার সময় মাঝে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, কোনো দোকানে যাওয়া যাবে না, কোনো কারো সাথে গল্প করা যাবে না, রাস্তায় সোজা বাড়ি আসবেন। এবং বাড়ি এসে বাড়িতে বিছানায় একবার আপনি পিঠটি ঠেকাবেন, এক মিনিটের জন্যে একটু পিঠটাকে ঠেকিয়ে একটু শোবেন। পাস ফিরে শোয়া নয়, পিঠ ঠেকিয়ে শোয়া, এটা এক মিনিটের জন্যে আপনাকে শুতে হবে। শোয়ার পর আপনি উঠে আপনি আপনার কাজ করবেন, ব্যাস, আর আপনার কোনো কাজ নেই। আরেকটি কথা বলি, এটা খুবই দরকারি কথা, যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে আপনি কি কাজ করছেন বা কি করছেন, আপনি কিছু বলবেন না, না বলারই চেষ্টা করবেন। যদি বলেন তাহলে এই কথাটাই বলবেন, কাজটি সাকসেস হলে জানাবো, আর কিছু বলবেন না। দেখুন এতে আপনার মনের বাসনা পূর্ণ হয় কি না, আমি আশা করছি এতে কিন্তু মনের বাসনা পূর্ণ হবে। আচ্ছা, আরেকটি কথা আমি বলে দিই, সেটি হচ্ছে এই পানটি যখন আপনি ভাসাবেন তখন কিন্তু গঙ্গায় বা নদীতে যেখানে আপনি ভাসাবেন সেটা কিন্তু আপনি চড়া থেকে ভাসাবেন না, একটু জলে নেবে তারপরেই ভাসাবেন। জলে কিন্তু আপনাকে একটু নাপতে হবে, না নামলে কিন্তু কাজটি সুসম্পন্ন হবে না। জলে নেবে কিছুটা পরিমাণ, জলে পাটাকে অন্তত জলে দিয়ে তারপরে আপনি এটিকে ভাসাবেন। নদীতে বা গঙ্গায় যেখানেই ভাসান না কেন, এটি কিন্তু একটু আপনাকে জলে নামতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। তো এই ছিল আজকে আমার এই ভিডিও, মনোবাসনা পূরণ করার টোটকা বা প্রক্রিয়া। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও আগামী সপ্তাহে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে জানান, আমি উত্তর দেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপনার কাছেই প্রথম চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।